আজ কি 1 ফেব্রুয়ারি 2023 আজ কি সকালবেলা কলকাতা থেকে এমিরেটসের ফ্লাইট ধরে দুবাই এসেছি দুবাই এসে হোটেলে উঠেছি স্যাফরন বটিক হোটেল ভালোই মোটামুটি এখন আমরা ডাউজ ক্রুজ দেখতে যাব ক্রুজে করে যাওয়া হবে ওখানেই ডিনার খাওয়া হবে এটা হচ্ছে কি রাতের দুবাই এখন হাউস ক্রুজে উঠব এখান থেকে ছাড়ব অনেকগুলো ক্রুজ আছে কোনটাই যাবে অনেকগুলো ক্রুজ দাঁড়িয়ে মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে ছাড়বে এখন এখানকার টাইম অনুযায়ী 7:45 বাজে অনেক সময় আছে দাঁড়িয়ে আছে জায়গাটার নাম মেরিনা আমাদের গ্রুপে এগিয়ে আসছে উঠে পড়েছি আর একটু বলে ছাড়বে
সেই একটা ছেড়ে গিয়েছে আর ক্রুজ ছেড়ে দিল নটা বাজে ঠিক ক্রুজ ছেড়ে দিল Swag to the ring, this up got swagger. Y'all ready to bring the riff back? Swag to the ring, this up got swagger. I'm going to go to the hospital.
लेफ्ट साइड पे है फ्यूचर ऑफ म्यूजिक, ये जो मेन है ना रोड, इसको शेख जैद रोड कहते हैं। ये शेख जैद रोड है और ये रोड ओमान, अत्ता, अबू धाबी, सऊदी अरबिया, फुजेरा, रेस अल खैमा, शारजा, ये सब कौन है ये कनेक्ट करती है, ये वाली रोड ना जो मेन है। आप जहाँ से भी जाएंगे ना आपको इस रोड से गुजरना पड़ेगा और ये आपके फ्यूचर ऑफ म्यूज़ियम है जिसमें 2072 में क्या होने वाला है या क्या होगा वो आपको इस बारे में हम बताते हैं।
তাহলে দাঁড়ালাম আমরা এখানে, আরো কারা উঠবে গাড়িতে? এইখানে সব যা গাড়ি দেখছি, ফেরারি, এটা ল্যাম্বরগিনি, ফাটাফাটি সব গাড়ি, জায়গাটাও সেরকম বিশাল ব্যাপার। ये जो मेरा है पांव जो मेरा जाता है, ये सामने JBR है और JBR से फिर आगे है मेरीना, मेरीना से आगे फिर ब्लू वाटर है और ये जो सारा एरिया है ना, ये सारा शेखों का पैलेस ही है। वापसी पे हम इसी रोड से आएंगे और ये जो आपने लेफ्ट साइड पे है ना, इसको ट्राम कहते हैं। ये ट्राम सिर्फ जो मेरा JBR और मेरीना में जाती है और पाम में बस ज़्यादा फ्री सर्विस होता है। हाँ, और
ٹرام کے فری سروس ہوتا ہے؟ ٹرام کے فری ہوتا ہے؟ نہیں نہیں فری نہیں ہوتا ہے، کچھ فری نہیں ہے، کچھ فری نہیں ہوتا ہے. شیخ پیلس، ہاں شیخ پیلس نہیں ہے، یہ اس کا جزیرہ جہاں پہ یہ واک وغیرہ کرتے ہیں، اور یہ اس کا پرائیویٹ بیچ ہے. یہ اس کا پرائیویٹ بیچ ہے، برج ڈرک یہاں سے آپ کو نظر آ رہا ہے، یہ سارا اس کا یہ اپنا پرائیویٹ بیچ ہے، یہاں کسی کو زیادہ لوگ نہیں ہے. شیخ پرائیویٹ بیچ، اور ہر گھر ہر ریزیڈنٹس کا جتنا بھی ہے نا ان کو پرائیویٹ بیچ دیا ہوا ہے، بیک پہ بھی فرنٹ پہ بھی. آپ کے سامنے ایک مال آ رہا ہے، نخیل مال کہتے ہیں اس کو، وہ سامنے ایک مال ہے، اس کے اوپر نہیں، وہ سامنے ایک ٹاور بنا ہوا ہے، اس کو نخیل مال کہتے ہیں. اس کے اوپر لاسٹ میں ہے نا یہ سوئمنگ پول بنا ہوا ہے، جس سے آپ کو پورے پام کا نا ویو نظر آتا ہے. یہ سارا پام آؤٹ چل رہا ہے، ہر گھر میں باہر کے لوگ کو الاؤڈ نہیں ہے. اس کے بیچ آ گیا، پام کا بیچ ہے، جمیرہ کا بیچ ہے، سب سے بڑا
बस गोल्ड की मार्केट है और कोई ज़्यादा कुछ नहीं। पाम जुमेरा देखा हो तो हाई प्रोफाइल होटल अच्छे रुकी इधर फोटो ले দুবাই মিউজিয়াম ভেতরে যাবো না অনেক টাকা টিকিট জায়গাটা খুব সুন্দর যেদিকে যাবে এখানে টিকিট শুধু পয়সা যত পারো পয়সা দাও এখানে পুরো বাড়িগুলো এক একটা এক একটার সঙ্গে কম্পিটিশান করছে এত বড় বড় বাড়ি এইখানে বুর্জ খলিফা 124 তলায় আমরা উঠবো ভেতর দিয়ে আবার মেট্রো যাচ্ছে আমরা এখন দুবাই মলের ভেতর কি বিশাল ব্যাপার ভু
দুরন্ত দরজা দিয়ে ঢোকা। ভেতরটা দেখলে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদের ভেতরে ঢুকেছি। কি বিশাল, শুরু নেই শেষও নেই, বিরাট বড়। ছিল আগে ঘন্টা, এখন তার কঙ্কালটা পড়ে চিজ প্যাক। খলিফার লিফটের লাইনে দাঁড়িয়ে অনলাইন টিকিট থেকে এই টিকিট নিতে হলো, তারপরে যেতে হচ্ছে। বিশাল ব্যাপার, বুর্জ খলিফার মডেল করা আছে নিচে। বুর্জ খলিফা যাবো, ওই স্টিল স্ট্রাকচারগুলো দেখালো, সুপার স্ট্রাকচার তৈরি হওয়ার সময়টার ছবি দেখেছি, 2007 লেভেল 100 অবধি হয়েছে। 2009 কমপ্লিশন অফ স্পায়ার, ক্ল্যাডিং কমপ্লিটেড। কীভাবে কাজ করেছি এত লোক, আমরা আবার হাই স্পিড লিফটে উঠব। উঠছি এখন 53-54-55 সাততলা। মিনিটে 124 তলা। এই
সেই 124 তলার বুর্জ খলিফা এখনো অবধি পৃথিবীর হাইয়েস্ট। থেকে পুরো দুবাই দেখা যাচ্ছে, ওই বড় বড় বাড়িগুলো ছোট্ট লাগছে, গাড়িগুলো তো বিন্দুর মতো লাগছে। এটা খোলা আছে, সবচেয়ে উঁচু বাড়িতে দাঁড়িয়ে কেমন লাগছে? পৃথিবীর সবচেয়ে উঁচু বাড়িতে দাঁড়িয়ে আমরা বুর্জ খলিফা দেখে এখন দুবাই মলের বাইরে বেরোলাম। এখানে আর একটু পর থেকে ফাউন্টেন শো শুরু হবে, এই জায়গায় জলের উপরেই ফাউন্টেন শো হবে, এটা দেখব। এদিকে বাইরে বেরিয়ে এখান থেকে বুর্জ খলিফাটা দেখা যাচ্ছে, বিশাল 124 তলা। এখানে উঠেছিলাম, এখানটা বেশ ভালো একটা স্পেস, বসে থাকার জায়গা।
এসছেন? মেয়ে জামাই মেয়ে শ্বশুর শাশুড়ি ভালো গ্রুপ হয়ে গেছে। এখনো এর আলোচনা করি এ ভাই আলো জিগ্নিত করছে। এটা শুধু বাইরের চেয়ার, ভেতরে আরো কত আছে, পুরো মার্কেট। সাজানো হয়েছে না, সব সবই আর্টিফিশিয়ালি তৈরি করা। আর্টিফিশিয়াল নয়,
تو گاڑی এই রাস্তার নাম সেকেন্ড ডিসেম্বর স্ট্রিট। এই সেকেন্ড ডিসেম্বর স্ট্রিট নাম হয়েছে ইউনাইটেড আরব এমিরেটস সাতটা জায়গা নিয়ে তৈরি হয়েছে, যেই ডেটে তৈরি হয়েছিল ওটা মেমোরাইজ করার জন্য সেকেন্ড ডিসেম্বর স্ট্রিট নাম দিয়েছে। فیوچر میوزیم یہ جو ہم جا رہے ہیں اس کو شہزاد روڈ بولتے ہیں দুবাই ফ্রেম দেখতে এসেছি। আগে দুবাই কেমন ছিল, এখন কেমন হয়েছে, ভবিষ্যতে কেমন হবে সেগুলো সব দেখাবে। দেখা যাক, ভিড় আছে। আমরা এখন দুবাই ফ্রেমের লাইনে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে দুবাই ফ্রেম, বিশাল উঁচু একটা ফ্রেম। এখানে লিফ্ট আছে, লিফ্ট দিয়ে উঠতে হবে। আগে একটা মিউজিয়াম আছে, দেখতে হবে, দেখে লিফ্ট দিয়ে ওপরে উঠতে হবে।
মিউজিয়ামে পাস্ট দুবাই দেখাবে, ওই ওপরে হচ্ছে অবজারভেশন ডেস্ক, এখান থেকে প্রেজেন্ট দুবাই দেখা যাবে, আর তারপরে ফিউচার দুবাই দেখা যাবে, তারপরে আবার লিফটে করে নামতে হবে, কলকাতা হয়ে যাবে। এক ঘন্টারও বেশি প্রায় লাইনে দাঁড়িয়ে দুবাই ফ্রেম দেখব বলে সবে এতক্ষণে গেটের কাছে পৌঁছলাম, এখনো ঢুকতে বাকি আছে, পেছনে আবার কয়েক হাজার লোক দাঁড়িয়ে গেছে। দুবাইয়ের আগের অবস্থা, জেলেরা মাছ ধরছে, এইরকম জিনিসপত্র ছিল গড়বাড়ি। এইরকম দুবাইয়ের অবস্থা ছিল, তারপরে আমরা লিফটে চেপে কারেন্ট দুবাই, বর্তমান দুবাই নেই। গ্লাসের উপর দিয়ে হাঁটা বর্তমান দুবাই, এবং অন্যান্য বাড়িগুলো দারুণ দেখা যাচ্ছে। Thank you.
دبي لفت غاليه سوري اي سبيل فيوتشر دبي advantages in healthcare. Next we will have it. The file to the body next we will have it. But we will have it. Thank you.
not be for the 100 years, but the products of our creativity have a legacy long after they have gone. Taken from the book, classic thought, by his namesake, Mahmud bin Yusuf al Maktoum. Rivadulal, Dubai, Dubai, Dubai. Beautiful. Future Dubai dekhe amra ekhon beri jacchi. Bhobishyote ei rokom hobe. Sob printed circuit board diye toiri. দুবাই প্রেম দেখা হয়ে গেল, ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখে ফেললাম। এরপরে আমরা ডিজার্ট সাফারিতে যাব, কিন্তু সেটা একটু দেরি আছে, গাড়ি আসবে। বাইরেটা এরকম করা আছে, পুরো ফুলের বেড সাজানো আছে। পা ঠিক হয়ে গেছে, যাদের পায়ের প্রবলেম আছে তাদের জন্য ছোট্ট বাস। দুবাই থেকে এক ঘন্টার উপর ড্রাইভে আসছি ডেজার্ট সাফারি। ডেজার্ট পড়েছে অতিক্রম, চালাচ্ছে ব্যান্ড নিউজ যাওয়ার পথে, ডেজার্ট সাফারি যাওয়ার পথে এখানে একটু দাঁড়ানো হলো, একটু চা টা খাওয়া হলো। এই গাড়িতে যাওয়া হচ্ছে 71547 নিশান গাড়ি। ওইখানে দূরে দেখা যাচ্ছে মরুভূমি, চারিদিকে মরুভূমি। এখানে সাফারি কর রহে হ্যায়, থোড়া আস্তে চলিয়ে ভাই, এ পিছে মে বহু চার কি কর রহে হ্যায়। ডেজার্ট সাফারি হচ্ছে আমাদের আমাদের পক্ষে সম্ভব হবে না। স্যান্ডি হিলসের ওপর দিয়ে গাড়ি উল্টাবে, ডেজার্ট সাফারি এত গাড়ি। যারা আরো অ্যাডভেঞ্চার প্রিয়
গাড়ি চলে আরো ভেতরে যাবে, গাড়ি উল্টাবে। যারা গাড়িতে স্যান্ডিউন দিচ্ছে তাদের গাড়িতে এত জার্কি ঠিক সুবিধে মনে হলো না। বাজ পাখি নিয়ে ঘুরছে, হাতে একবার ধরতে দেবে পয়সা। বাজ পাখি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিরম ঘুরলে বাইকে? দারুন। সন্ধে হয়ে আসছে, সাফারি শেষ হবে, এবার নিয়ে যাবে কোথাও গান বাজনা এবং খাওয়া দাওয়া হবে, ভালোই লাগবে। البارح كان يبغيني واليوم تغير حالو، كان ديما فيا يسول وغيابه عليا طول، لازم شي حد في بالو والله علي بن عاول. ومال حبيبي مالو قولولي واش جرالو، البارح
كان يغني يغني كان بما في طول وغيابه عليا طول ولازم شي حد في الجنود يا ولفي حرام عليك جرتيني بلاس والعشرة هدت علي وجرحتي المحرمة والله حرام عليك وضيعت معك زماني صرت اللي كان يفريك وجريتي البراني مشينا بيت بيت ربي عالم باللي فيها قادر يسيدي فيك في نار البيئة ومال حبيبي مالو يقولولي واش جرالو البارح كان يبيني واليوم زي بيا كان ديما في اي طول وغيابه عليا طول لازم شي حد في البنو قلبي انا نعيش في الهانه صدقني ولا فاقني ونغيره في الحاله حشرني وخلاني يمكن ثاني انت انا لا تنفع من بعد عادي خشتي حبيبي ما حبيبي شوفوا لي مالو بدالو بدالو قولوا لي مالو حبيبي شوفوا لي مالو بدالو بدالو قولوا لي مالو واش جرالو البارح كان يبغيني واليوم زي حالو كان ديما في اي طول عادي بنعالو صافي سمحتي فيا طوع قلبك نساني ما درتي حساب ليا يبقى قلبي وحداني والايام تدور تدور وما ترجع لحضاني ونخافك طالب مر لازم ما تجيني ثاني ماشي نادم حيت بيت ربي عالم باللي فيا وقادر يسيني فيك في نار الدنيا وما الحبيبي بابو والله ما كان يمكن اليوم سبيا ما عرف عليا طول বালির ওপর মরুভূমির ওপর সুন্দর ব্যবসা We'll be right back.
چال کچے ডিনারের লাইন আছে মরুভূমিতে ওইখানে প্রোগ্রাম হচ্ছে لكن عليكي بغير مش بس بكيك اني جامد ولا عايزة بس تقيل انا 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 بناديكي يا حبيبي بناديكي تعاليلي بناديكي انا هنا بناديكي تعاليلي بناديكي يا حبيبي بناديكي انا هنا بناديكي يا حبيبي بناديكي يا حبيبي يا حبيبي يا حبيبي تو دومي كوم لا بلي ناديكوي دوم ما بيبي دوم ما بي كوم انوني فيتي باتي كوم لا حبيبي يا حبيبي يا حبيبي يا حبيبي J'aurais supporté les larmes qui me traversent le corps et qui font couler mes larmes. J'aurais supporté les bas, dissocier le bien du mal, les yeux recouverts d'un voile. Mais je suis pas dans ton âme, j'y ai vu de nombreuses vagues et des plantes qui se fanent. Donc j'ai dû briser le vase qui comptait ton esprit. Ya Habibi, tu es tombé comme la pluie. Thank you.
আমাদের একটা গাড়ি এসে আমাদের গাড়ির কাছে পৌঁছে দিয়ে গেল। 715-27 এটা তুই ঘুরেছি, আজকে তুই সেই সব হোটেলে পৌঁছে দিলে। সিস্টেম এত গাড়ি দাঁড়িয়ে Thank you.